বাংলাদেশ ন্যাশনাল ভলিবল টিম এই মুহূর্তে প্র্যাকটিসের জন্য যাচ্ছে। আজকে তাদের ম্যাচ রয়েছে, আমরা জানি যে তিনটা ম্যাচ তারা খেলবে মালদ্বীপ ন্যাশনাল টিমের সঙ্গে, এবং সেটার অংশ হিসেবে যেখানে প্র্যাকটিস করতে হয় এবং যেখানে হোটেল, সেখান থেকে দূরত্বটা কত, 10 মিনিটের নাকি আরও বেশি, 10 থেকে 15 মিনিট সময় লাগে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে ট্রান্সপোর্টটা দেওয়া হয়েছে, সেই ট্রান্সপোর্টে করে অফিসিয়ালি ফাইনালি পুরো টিম কিন্তু এই মুহূর্তে তারা যাচ্ছে প্র্যাকটিস করার জন্য। এবং আজ রাত 9টায় মালদ্বীপ সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় রাত 10টায় ম্যাচ খেলবে বাংলাদেশ ন্যাশনাল ভলিবল টিম। এই মুহূর্তে জাবেরের হাতে মাইক্রোফোনটা রয়েছে। জাবের, আজকে ম্যাচ রয়েছে, কালকে এসেই প্র্যাকটিস করতে হয়েছে, এটা কতটুকু হ্যাকটিক ছিল? অ্যাকচুয়ালি হচ্ছে জার্নিটাও একটু ভালো, মানে লং ছিল আর কি, 4 ঘন্টার। তো মোটামুটি এখন কিছু করার নাই, একটু টাইট শিডিউল, কালকে এসে আজকে ম্যাচ, তো ম্যাচটা একটু দেরিতে হচ্ছে আজকে রাতে, তো তার জন্য কিছুটা রেস্ট পাওয়া গিয়েছে আমাদের, মানে প্লেয়ারদের জন্য এটা ভালো দিক আমাদের। আমরা এই মুহূর্তে বাসে আছি, যে কারণে বাস জার্ক করছে, সো আমাদের ক্যামেরা বুম সবই জার্ক করছে, বাট আশা করছি যারা আমাদের সঙ্গে দর্শক আছেন তারা বিষয়টাকে মেনে নেবেন। আপনার পাশে কে আছেন? সোহান। আমি সোহান। আপনি সোহান, আপনাকে আমি প্রশ্ন করব না, আপনাকে প্রশ্ন করবে জাবের। জাবের, আপনি একটা প্রশ্ন। সোহান, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই, ঠিকঠাক সবকিছু, কেমন আছে মালদ্বীপ? হ্যাঁ, খুবই ভালো। আজকে খেলার কি হবে? ইনশাআল্লাহ মালদ্বীপের সাথে আজকের ম্যাচ আমরা উইন হব। শিওর তো? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 1 মিনিটের সাংবাদিক আমাদের সাবে, সে নিজে থেকে প্রশ্নটা করেছে। এবার সোহাগের পালা, সোহাগ প্রশ্ন করবে, সোহাগের পেছনে যে আছে তাকে। সোহাগ, আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার বিদেশে ফার্স্ট টাইম ট্যুর এবং ফার্স্ট ম্যাচ বিদেশে, ইনশাল্লাহ অনেক ভালো লাগছে। আজকের ম্যাচ সম্পর্কে তোমার কি ধারণা? ইনশাল্লাহ ওদের সাথে আমি আমার একটা খেলা খেলছি আর কি, সে বিগত সেন্ট্রাল জোন, আর এটা সেন্ট্রাল জোনে তো আমরা ইনশাল্লাহ জিতছি তাদের সাথে, এটাও ইনশাল্লাহ উইন হবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তিনটা ম্যাচে আপনাকে প্রশ্ন করতে হবে, আপনার পাশে যে আছে তাকে। হ্যাঁ, প্রশ্ন করার সময় মাইক্রোফোনটা নিজের মুখের সামনে রাখতে হবে। ওকে সুজন, আজকের ম্যাচ সম্পর্কে কিছু বলো, মালদ্বীপ সম্পর্কে কিছু বলো। আজকে ম্যাচ রাত 9টা সাড়ে 9টার দিকে হবে, ইনশাল্লাহ আমরা ভালো খেলবো, কারণ মালদ্বীপ টিম অনেক ভালো, আমরাও ইনশাল্লাহ ভালো খেলবো। আশিক ভাই, এই মালদ্বীপ শহরে আসে আপনার কেমন লাগছে, একটু আপনার অনুভূতিটা প্রকাশ করুন। মালদ্বীপ শহরটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে এখানের পরিবেশটা বেশি ভালো লাগছে, যদিও আসছি আমরা খেলার উদ্দেশ্যে, তারপরেও পরিবেশের সাথে আমাদের খেলার আরও মানে মোটিভেশন পাচ্ছি আর কি এখানে, যে পরিবেশের। হ্যাঁ হ্যাঁ, রিফাত, কেমন লাগতেছে মালদ্বীপে এসে? প্রথমবারই তো আসলা তাই না, কেমন লাগতেছে বলো? ইনশাল্লাহ মালদ্বীপ আসা থেকে আমার অনেক ভালো লাগতেছে, আসলে এই যে এই দেশটা এত সুন্দর আগে জানতাম না, এট ফার্স্ট এই প্রথমে আমার এই বাইরের দেশ সফর, এবং অ্যাট ফার্স্ট আমারই এই আমার প্রথমে হচ্ছে এই বাংলাদেশ টিমে আমার আসা, সেটা ইনশাল্লাহ পরে আবার চেষ্টা করবো আবার আসার জন্য। শাওন, আজকের বাংলাদেশ বনাম মালদ্বীপ ম্যাচে তোমার কি প্রস্তুতি? প্রস্তুতি ইনশাল্লাহ ভালো হয়েছে, ইনশাল্লাহ আমরা আজকে ভালো কিছু করব, তারপরে বিজয় নিয়েই বাংলাদেশে ফিরবো ইনশাল্লাহ। শুধু ম্যাচ নিয়ে প্রশ্ন করতে হবে এমন না, চাইলে কোনো জটিল কঠিন প্রশ্ন করা যেতে পারে। এবার আপনার সামনে যিনি আছে তাকে প্রশ্ন করেন। সজীব ভাই বলো, আপনি তো অনেক সিনিয়র প্লেয়ার, এখন মালদ্বীপে আসছেন, অনেক দেশে তো ঘুরছেন, মালদ্বীপের মানুষজন মেয়ে ছেলে কেমন লাগছে দেখতে? হ্যাঁ, অনেক ভালো লাগছে, আর আমরা ফার্স্ট টাইম মালদ্বীপ ট্যুর করছি, অনেক ভালো, এখানের পরিবেশ অনেক ভালো, আমরা এখানে মালদ্বীপ টিমের সাথেও অনেকবার খেলছি আগে, আমরা জিতছি, আমাদের ভিতরে কনফিডেন্স আছে যে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। প্রান্ত, আজকে রাতে ম্যাচ সম্পর্কে তুমি কিছু বলো। সালাম আলাইকুম সবাইকে, আশা করি আজকে ম্যাচে আমরা জিতবো, কারণ এর আগে বিগত যে কটা ম্যাচ খেলছি মালদ্বীপের সাথে, সবার সাথে ওদের সাথে জিতছি আমরা। আপনি কোন রুমে ছিলেন? এখানে? হ্যাঁ, 103 ক্যাপ্টেনের রুমে। ক্যাপ্টেনের রুমে? ক্যাপ্টেন কি আপনাকে জ্বালাইছে? না না, ক্যাপ্টেন জ্বালাই, ক্যাপ্টেনকে জ্বালাইছেন? হ্যাঁ, আপনি জ্বালাইছেন। আচ্ছা, এবার আপনি প্রশ্ন করেন, আপনার সামনে যিনি আছে তাকে। পাভেল, তুমি বলো আজকে ম্যাচ সম্পর্কে কিছু। যেহেতু আজকে মালদ্বীপে আমাদের ফার্স্ট ট্যুর, আমাদের বলতে অনেকই ম্যাক্সিমাম প্লেয়ারদেরই আর কি ফার্স্ট ট্যুর, মালদ্বীপ দেশটা অনেক সুন্দর,
কিন্তু আসলে তো আমরা ঘোরার জন্য আসি নাই, আসছি আমরা দেশকে একটা ভালো কিছু দেওয়ার জন্য। সো এখন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, বাকিটা ইনশাল্লাহ আমাদের একটা ভালো একটা রেজাল্ট হবে। একটা মজার ঘটনা বলি, আজকে সকালে ওকে ফোন করছি ঘুম থেকে উঠে, ফোন করার পর আর কি আমি বলছি যে ইউর স্লিপিং ফিনিশ, ও মানে চমকে উঠছে যে কি ব্যাপার কে ফোন করছে হঠাৎ। তা পরে আমি বলছি যে হোয়াই আর লেট, ও আর ওয়েটিং ফর ইউ। তাড়াহুড়া করে ঘুম থেকে উঠছে, উঠে বলছে যে এই তাড়াতাড়ি উঠ, কয়টা বাজে? আমাদের ডাকতেছে, তাই বলে ফোন রেখে দিছে। পরে আবার ফোন দিছি, ভয়তে ধরে নাই, ভাবছে কে না কে। হ্যাঁ, এখন আলামিন তুমি এখন বলো আমাদের এই এই দেশটা কেমন, মানে এই মালদ্বীপ দেশটা কেমন, এবং এইখানে আসার পর তোমার অনুভূতিটা কেমন? হ্যাঁ পাভেল, থ্যাংক ইউ তুমি যা বলছো, ধন্যবাদ। ঠিক আছে, এখন আমরা এই দেশে আসছি ফার্স্ট টাইম, আর আমাদের এই আমার সবথেকে ইম্পর্টেন্ট আমাদের ম্যাচ। আর এই দেশটা অনেক সুন্দর, একটা দ্বীপ অনেক সুন্দর, আমাদের সাইড দিয়ে সমুদ্র, আমাদের এখানে এসে অনেক ভালো লাগতেছে, আমাদের সবসময় মনটা অনেক ভালো লাগতেছে। আর ইনশাল্লাহ আমরা আজকে খেলাটা ভালোভাবে খেলবো, আর এটা আমাদের সব থেকে প্রত্যাশিত। এটাই লাস্টলি আমরা বলতে চাই যে আমাদের প্র্যাকটিস অনেক সুন্দর হয়েছে, তো সেই হিসাবে আমরা আশা করতেই পারি একটা ভালো একটা রেজাল্টের। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন ইনশাল্লাহ আজকে আমরা জয় নিয়ে আজকে আমরা মাঠ ত্যাগ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকে ম্যাচ কয়টায়? আজকে ম্যাচ হচ্ছে 9টায়। বাংলাদেশ সময়? বাংলাদেশ সময় 10টা। সব আপডেট জানার জন্য কোথায় চোখ রাখতে হবে? টি স্পোর্টসে সবাই চোখ রাখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।